আর ডিসপ্লে রয়েছে যেসব ফোনগুলোতে এই ইভি গ্লাস লাগানোর জন্য অনেক দোকানদার ভাই বা অনেক কাস্টমার যারা নিজে লাগাতে চাইবেন তাদের জন্য কিছু সাজেশন আমার আমার অভিজ্ঞতা থেকে যেটা শেয়ার করছি। প্রথমত আপনার ইভি গ্লাসের সাথে এরকম কিছু কিছু স্টিকার থাকে যেগুলো আপনার এই যে মোবাইল যে হোলগুলো থাকবে সেটাকে ক্লোজ করার জন্য সেটা লাগানো হয়েছে ফোনটাই। আর দ্বিতীয় নম্বর আরেকটা ভুল হয় সেটা হচ্ছে যে মোবাইলে প্রপার ক্লিন করা একদম অতি অবশ্যক দরকার পড়ে, সামান্য কিছু ময়লা থাকলে ইউভি গ্লাস লাগানো মোটেও ভালো হবে না। আর একটা জিনিস ফলো করতে হবে, মোবাইলে বেশ কিছুক্ষণ আগে ফ্লাইট মোড অন রাখতে হবে যাতে ফোনটা যেন টেম্পারটা ফোনের টেম্পারটা যেন কম থাকে, না হলে এর মধ্যে যে লিকুইডটা থাকে এই লিকুইডটা দেওয়া মাত্র আপনার এই এটা পুরো স্প্রেড হবে না, এটা সোক করে নেবে। তাই মোবাইলে ফ্লাইট মোড অন রাখতে হবে, মোবাইলে যেন ঠান্ডা থাকে। মোবাইলটা প্রপারলি ক্লিন হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ইউভি লাইট, ইউভি লাইটকে রেডি করতে হবে। এরকম চার্জিং এ আপনার ঢুকে ইউভি লাইট রেডি করতে হবে, তার সাথে সাথে আপনার এই যে স্টিকারটা অনেক মোবাইলে সহজে উঠতে চায় না, এটা উঠছে কিনা একটু কেয়ারফুলি দেখে নিতে হবে গ্লুটা খোলার আগে। গ্লুটা পুরো স্প্রেড করে লম্বা হয়ে দেবেন। আর এখানে আরেকটা কথা বলা হয়নি, মোবাইলের যদি ক্যামেরায় বাম থাকে, কোনো ডিসপ্লে সাইজ যদি আপ ডাউন থাকে, তাহলে সেটা চেষ্টা করবেন লেভেল করে নেওয়ার, কিচ্ছু করবেন জাস্ট এইভাবে ধরে রাখবেন, কিচ্ছু কত করার দরকার হবে না, একটুকু যেন মুভমেন্ট যেন না হয়, কোনো কিছু করার দরকার নাই, অটোমেটিকলি এটা স্প্রেড হয়ে যাবে গ্লুটা, আপনার একদম বাবল ফ্রি গ্লাস ইনস্টলেশন হবে। কোনো কিছু করার দরকার হবে না। এই মডেলটা হচ্ছে অপো রেনো 4 প্রো, এই গ্লাসটা আপনাদের চোখের সামনে লাগানো হলো আমাদের এখানে, বিন্দু মাত্র কোনো বাবল না এখানে বিন্দু মাত্র। এবারে নেক্সট প্রসেস হবে যে কোনো একটা নির্দিষ্ট কর্নারে আপনি ইউভি লাইটটাকে হিট দেবেন, বাস যে কোনো একটা কর্নারে। শুধু কর্নার গুলো না হিট দিতে হবে, এভাবে পুরো ইউভি লাইটটাকে চারিদিকে স্প্রেড করবেন কর্নার গুলো দেওয়া হয়ে গেলে। নেক্সটে এটা বেশ কিছুক্ষণ আপনাদের চোখের সামনে ইউভি গ্লাসটা লাগানো হয়েছে, সাকসেসফুলি ইনস্টল, বিন্দু মাত্র কোনো বাবল নেই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার নাম ফিরোজ, আমাদের দোকানের নাম হচ্ছে মোবাইল অ্যান্ড ফ্যাশন জগত। আমার এখানে মোবাইল টেম্পার গ্লাসের সব রকম আইটেম পাবেন, যদি কারো প্রয়োজন মনে করেন যে ইভি গ্লাস লাগাতে পারছেন আমাদের কাছে এসে লাগাতে পারেন। একদম 100% বাবল ফ্রি দেখতে পাচ্ছেন, বিন্দু মাত্র।